ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই এর 23 পরিচালক পদে নির্বাচনকাল সোমবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সকাল 9টা থেকে শুরু হবে ভোট গ্রহণ প্রায় 2000 ভোটার 49 জন প্রার্থীর মধ্য থেকে বেছে নেবেন 23 জন পরিচালককে গঠনতন্ত্র অনুযায়ী চেম্বার অফ অ্যাসোসিয়েশন মিলে এফবিসিসিআই এর 80টি পরিচালক পদ রয়েছে নগদের কাছে হক করলেই সমান হেলিগা নগদে সেন্ট মানে একদম ফ্রি এর মধ্যে নিয়মতান্ত্রিকভাবে 57টি পদে পরিচালক চূড়ান্ত হয়েছে বলে জানিয়েছেন এফবিসিসিআই নির্বাচন কমিটির চেয়ারম্যান আব্দুল মতি চৌধুরী বাকি 23টি পরিচালক পদের বিপরীতে নির্বাচন করছেন 49 জন 23 পদের বিপরীতে ব্যবসায়ী ঐক্য পরিষদের ব্যানারে 23 জন আর সম্মিলিত ব্যবসায়ী পরিষদের ব্যানারে 23 জন এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে 3 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন নির্বাচন কমিশন থেকে জানানো হয়েছে সুষ্ঠু নির্বাচন আয়োজনের সব ব্যবস্থা নেওয়া হয়েছে আগামীকাল বেলা 4টা পর্যন্ত নিজের ভোটাধিকার প্রয়োগ করে শীর্ষ সংগঠনের পরিচালক নির্বাচন করতে পারবেন ভোটাররা তো নমিনেটেড ডিরেক্টরস তাদের আমরা কাগজ পেয়ে তাদের ভিতরে আমাদের যাদের উপর অবজারভেশন ছিল আমরা দিয়েছি তারা ওগুলো সব সম্পূর্ণ করে এসে আপিল বোর্ড থেকে তারা 34 জন ঠিক আছে আর তো এটা আপনার ইলেক্টেড হয়ে গেছে আর চেম্বার সাইডে আমাদের এখন পর্যন্ত 23 জন পড়েছে আর অ্যাসোসিয়েশন সাইডে 49 জন পড়েছে তো আমরা এইবার নির্বাচন করব এই 49 জনের থেকে 23 জন যারা তারা তারপরে নেক্সট ফাইনাল ডেতে আমরা ইলেকশন রেজাল্ট ডিক্লেয়ার করব নগদ আসার পরে এখন দিনে বাতে 80 টাকা দুই বছরে 57,600 টাকা